মিশন নীলকুঠি। আমরা এখন সবাই মিলে নীলকুঠি বেড়াতে যাচ্ছি, নীলকুঠি পরিবেশটা দেখে আপনাদের সবাইকে আবার ভিডিও সেন্ড করবো, যদি ভালো লাগে তবে আপনারা লাইক দেবেন। আর সাথে যাচ্ছে এই যে এদিকে দেখাও সুখদেব, তার মামি আছে, মামি আছে, আরো সবাই আছে, দাদা আছে, দাদা আছে, দুই দাদা আছে, মামা আছে, এই যে মা। এখানে মামা যাওয়ার জন্য রেডি বাইকে উঠে, আমি আবার কয়েকটা ফটো তুলে দিলাম মামার। আর তারপরেই এই যে একটু আগুনে হাঁটতে শিখে নিলাম, ভাই আবার আগুনটা ধরালো। এত ঠান্ডা পড়েছিল যে কিছু করার ছিল না, সবাই একটু আগুনে হাঁটতে হাঁটতে শিখে নিয়ে তারপর বেরোলাম। এই যে যাচ্ছি আমরা তিনজন এক গাড়িতে, আর ভাই ছোটটা ওরা অন্য গাড়িতে আছে। যে মাঠের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, তাহলে কি আমি ওটাই চলে যাব? আর চারিদিকটা কি সুন্দর হলুদ ফুলে খেজুর গাছ। এ মামা এই যে দেখুন একবার কি দারুন, কি করছো? আর এই যে খেজুর গাছ, এই যে খেজুর গাছ, যেখান থেকে আমরা এক ফোঁটা রস নিয়ে খাচ্ছিলাম। আমরা এখানে একটু আবার নামলাম, মামি আবার চলে গেল সর্ষের ফুলের মধ্যে, সেখানে গিয়ে একটু ফটোশুট হলো মামির। তারপর এখন এই যে মামি ভাইয়ের বাইকে উঠে একটু পোজ নিয়ে দাঁড়ালো, কি অপূর্ব দৃশ্য দেখুন একবার। মামি আবার সর্ষের ফুলের মধ্যে আবার ঢুকে গেল, মামির ফটো তুলতে তুলতে আমার তো গ্যালারি পুরো ফুল হয়ে যাচ্ছিল। মামি এদিকে থাকো, তুই খাবি খেজুরের রসে? ভাই খেজুরের রস খাওয়ার জন্য গাছের নিচে হা করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে যদি এক ফোঁটা পড়ে। এই দেখো আবার গাছে উঠছে, তারপর ওকে সরিয়ে আমি এক এক ফোঁটা হাতে নিয়ে ওকে একটু দিলাম। এভাবে খেজুরের রস খাওয়া সম্ভব নাকি? এই যে ভাই যাচ্ছে আবার গাছের কাছে, একদম ছোট ছোট গাছ, সেখানে খেজুরের রস হচ্ছে। ওই যে আমরা তিনজন মিলে গাছে হাত পেতে রয়েছি, যদি এক ফোঁটা পড়ে। ওমনা কাটা কিন্তু কাটা ফুটবে বাবু, কাটা ফুটে যাবে। সরি এমনি পড়ছে না, আমরা যে পড়বে পড়বে পড়বে। দিদি নাও শিগগিরি, আমি তো খাবো দিদি, মৌমাছির রস। যা যা যা, রাস্তা চিনি, পাতে দিতে হবে রস তোমার না আমার। এই যে আমরা চলে এলাম ঘাটেটা, এখান থেকে নৌকা পার হয়ে তারপর ওদিকে যেতে হয়। ওদিকে বাবা টিকিটটা কাটছে আর আমরা দুজন আবার এগিয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি ঝুপর ঘাটে। সোশ্যাল মিডিয়া, ওটা লোকাল মিডিয়া না, ওটা সোশ্যাল মিডিয়া।
আমি ওইসব ভয়তে ওই নৌকা ওই উপরে যে বয় ভাই আমরা কোথায় যাচ্ছি বলে দাও, মুখটা খোলো, খুলে বলো। নীলকুঠি। বাহ, নীলকুঠি যাচ্ছি। আর এই সেই নীলকুঠি, আমরা এখন পৌঁছে গেছি নীলকুঠিতে, ঢুকছি। ভেবেছিলাম হয়তো ভিড় হবে না, যেতে যেতে দেখলাম ভালোই ভিড় হচ্ছে, ওখানে সবাই পিকনিক করছে। এখন তো এটা রীতিমতো একটা পিকনিক স্পট হয়েছে। এই রাজবাড়ি 250 বছরের বেশি প্রাচীন। বলো দেখুন একবার, বলো কোনো বিপদের ভয় আছে? তাহলে দিল কেন আছে, হয়তো কোনো ভয়। ভিতরে যাচ্ছি। হ্যাঁ চলো, এখানে পিকনিক করে খেয়ে নেই, এদিকে বাড়ি চলে যাই, ফুচকা খাবো। ভাই তো গিয়ে আগে পাশে রয়েছে, হেভি 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 আছে, হেভি স্কুল। এই ভাই তো দৌড়াদৌড়ি করেই যাচ্ছে গিয়ে, ও তো খুব খুশি হয়েছে। দেখুন কত প্রাচীন এটা। কোনো একটা পোস্টার কিছু ছিল হয়তো এখানে। তবে এর ভিতরে যাওয়া একটু রিস্ক আছে, যে কোনো মুহূর্তে যদি কোনো একটা ইট ইট খুলে পড়ে। বিপদ বলতে পুরোনো বাড়ি তো, কিছু একটা পড়ে যেতে পারে, ইট ইট বুঝলি, মানে পুরোনো। দেখুন কি অবস্থা, সেই জন্য ভয়, তাছাড়া আর কোনো ভয় নেই। কিন্তু তার মধ্যে তো একটা গাছের ব্যাপার, রাত হলে তো ওই জায়গাটা মোটেই আমি বলবো যাওয়া উচিত না। মানে ওই সাইডে সরে যাও, একটা ফটো তুলবো। ওইটা নতুন দেয়া ভাই, বসে থাকো ওইভাবেই।
লেটকে আছে ঘোরা 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 ঘোরা